Assalamualaikum friends, welcome back to my another video. To shobai kemon achen dekhun ajke ami begun bhorta maj bhaja begun bhaja korola bhaja egulo diye bhat khaitechi. To dekhun apnader dekhalam eta bhorta dekhaitechi bhorta ta onek moje hoyeche ha begun bhorta ta onek din pore khailam to kacha pias bhorta ta banano dekhaini kacha pias disi dhoniya pata disi ar kacha morich তো আর বেগুনটা ভেজে নিছি বেগুন ভাজছি তো ওই ভাজার ভিতরেই আর কি দিছি দেখুন এটা হচ্ছে মাছ এর নাম হচ্ছে পোনা মাছ তো এটাকে আজকে পুরবো তো এটা মানে কেন মাথা মাথা অর্ধেক আর কি স্লাইস করে কাটা মানে এই মাছটা পুরো খাইতে অনেক মজা তো দেখুন এটা বেশি মশলা দিতে হয় না কারণ আমার বাবা মা আবার করে না তো তারা শুধু লবণ দিয়ে মাখাইছি মাস্টারে মা তারপরে অ্যালুমিনিয়াম কাগজে পেছে এখন এটা লাকড়ি জ্বালিয়ে পড়ব তো দেখুন আমি কিভাবে পড়ি তো এই যে দেখুন লাকড়ি জ্বালাইছি আগুন জ্বলতেছে দাও দাও করে আগুন জ্বলছে তো এখানে একটা বোরসেনি বা থাল সেটা দিছি পুরানো আর কি এটার উপরে আমি মানে এটা গরম হয়ে আপাতত ভাবে এটা সিদ্ধ হবে আর কি মাছটা তো এর জন্য এর উপরে এখন লাকড়িও জ্বলতেছে পরে লাকড়ি যখন জ্বলা শেষ হয়ে যাবে কয়লা হয়ে যাবে তখন আবার মাছটাকে নিচে নামিয়ে দেব আর এখানে আরেকটা মাছ ভাজবো এটা আবার ভাজবো তো এই মাছটা ভাজবে এখন আমি মশলা দেবো ওখানে আদা রসুন ধনিয়া জিরা গুঁড়ো মানে সব মশলা মিক্স করে মাছটাকে মাখাইছি ভালো করে দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি ভাজবো তো আমি তেলে দিয়ে দিলাম দেখুন আমি ভাজতেছি মাছটা ভালো করে ভাজবো তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সবাই প্লিজ দয়া করে সবাই আমার পরিবেশটা দেখবেন কারণ আমি 12-13 মিনিট বা 10 মিনিট এত বড় ভিডিও ছাড়ি না আমি কারণ বড় ভিডিও ছাড়লে মানুষ টেনে টেনে দেখে আরও তখন আরও ভিডিও সমস্যা ওয়াস্টামি আসবে না তো আমি ছোটো ভিডিও ছাড়ি 5 মিনিট 6 মিনিট এর উপরে কোনো ভিডিও ছাড়ি না যাতে পুরো ভিডিওটা দেখেন এখন আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন দেখুন এখানে আমি বেগুন বেগুনটা ভাজবো এখানে কেটে নিছি এখানে কুচি বেগুন এই বেগুনটা খাইতে খুবই ভালো লাগে আর যেগুলো বেশি হয়ে যায় যে বেগুনে ওই বেগুন কিন্তু একটু যাদের অ্যালার্জি আছে তারা গলা চুলকাইবে তো আপনারা বেগুন যখন ভাজবেন একটা কুচি বেগুন দেখে ভাজবেন তো দেখবেন ওই বেগুনটা খাইলে কোনো সমস্যা হয় না শরীরেই তো আমি মশলা দিয়ে মাখাই এখন তেলে ভাজতেছি তো বেগুন ভাজার সময় কি চুলার আওয়াজটা কমাই দিতে হয় এই দেখুন আমার মাছটা কয়লা মানে কয়লা নিচে দিয়ে দিছি এখন লাকড়ি জ্বলে কয়লা হয়ে গেছে এখন কয়লা নিচে দিয়ে দিছি মাছটা ভালো করে পোড়া হচ্ছে তো যারা যারা মাছ পুরো পছন্দ করে এভাবে পুড়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো আর হ্যাঁ আমি বলতেছি মানে আমি তো অনেক ছোটো ভিডিও ছাড়ি সবাই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন কারণ আপনারা অনেক বড় বড় ভিডিও ছাড়েন আপনার আমি অনেক সব বড় বড় 10 মিনিটের ভিডিও ছাড়লাম আমি 7-8 মিনিট দেখি ভিডিও দেখি এখন আপনারা যদি আমি যদি দেখি আপনারা যদি আমার সাথে এমন করেন তাহলে তো হয় না ঠিক না এখন আপনারা বন্ধু বানাইছি ফ্রেন্ড হয়েছেন ঠিক না এখন সবাই আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আর দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে তো আমি এক প্লেট উঠাইতেছি তো বেগুন ভাজাও খাইতে অনেক মজা মাছ ভাজা বেগুন ভাজা মানে ভাজার মধ্যে সব কিছু এটার মধ্যে তরকারি হলে আর ভালো লাগে না ঝোলালে তরকারি তো সব কিছু ভাজা হলে তো অনেক ভালো লাগে তো দেখুন বেগুন ভর্তা করলা ভাজা এই করলা ভাজা এই যে বেগুন ভাজা মাছ ভাজা তো অর্ধেক মাছ নিছি আমি পুরো মাছটা আর খেতে পারবো না এই জন্য অর্ধেক মাছ নিয়ে তো প্রথম তো খাওয়া দেখাই না হ্যাঁ আমি না দেখাওয়া দেখালাম তো সবাই আমার পুরো ভিডিওতে থাকবেন রিকোয়েস্ট আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক উৎসাহিত করেন সবাই তাদেরকে অনেক ধন্যবাদ তো দেখুন এই যে বাকি রয়ে গেছে ভর্তা বেগুন ভাজা আর এই যে মাছ অর্ধেকটা রেখে দিছি রাত্রি খাওয়ার জন্য কারণ পুরো রাত একসাথে খাইতে পারবো না